আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আনারের জুস বা আনারের শরবত আনারের শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি দুটি বড়ো সাইজের আনার এটাকে ডালিমও বলা হয় আর ইংলিশে বলা হয় প্রমোগ্রানেট এটাকে আমি আস্তে করে কেটে ভিতর থেকে বিচিগুলো বের করে নেব এই জুসটা বানানো হয় সাধারণত বিচি দিয়ে এটা আস্তে আস্তে করে কাটতে হবে কারণ এটা অনেক জুসি ভিতর থেকে জুসগুলো বের হয়ে চলে আসবে এ আনারস জুসটা কিন্তু একটা মহা ওষুধ বিশেষ করে মহিলাদের জন্য যাদের জরায়ুতে সমস্যা আছেন এবং ইউরিন ইনফেকশান আছেন ডাক্তার এবং মিডওয়াইফ নার্স তাদেরকে আনারের জুসটা খেতে বলেন এটা শরীরের জন্য অনেক উপকারী সবার জন্য উপকারী তবে মেয়েদের জন্য এটা স্পেশালি খুবই উপকারী একটা ফল এক গ্লাস আনারের জুস বানাতে দুইটা আনার লাগে এই যে দেখুন কারণ এটা ফ্রেশ করে আমি বানাবো বিসিগুলো আস্তে আস্তে করে সব আমি নিয়ে নিলাম তারপর আমি ব্লেন্ডার মেশিনে এটা ব্ল্যান্ড করে নিব অনেকে আবার জুসারও ইউজ করে থাকেন কিন্তু আমি জুসার ইউজ করলাম না এসমতি মেকারে এটা বানিয়ে ফেললাম এখানে কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট আনারের বিছিগুলো দিয়ে ব্ল্যান্ড করলেই হয় আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আমার অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেস্মতি এবং জুসের ভিডিও আছে এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি ট্রেডিশনাল ফুডের রেসিপিও আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার আরও একটি চ্যানেল আছে চৌধুরী ক্রিয়েটস আপনারা সময় পেলে সে চ্যানেলটিও ভিজিট করবেন দেখুন এটা বেশিক্ষণ লাগে না মাত্র এক মিনিট ব্ল্যান্ড করার ফলে কতগুলো জুস তৈরি হয়ে গেছেন দেখুন এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বেশিগুলো ফেলে দিব দেখুন তৈরি হয়ে গেল ফ্রেশ আনারের বা ডালিমের জুস এটা আপনারা রেগুলারলি খেতে পারেন সিজনের ডালিম এটা রেগুলারই বাজারে পাওয়া যায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে